আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে যে কোনো মিউজিকের ডাউনলোড লিঙ্ক বের করতে পারবেন খুব সহজেই। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো এর জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে মিউজিক ডিটেক্টর লিখে এই যে অ্যাপসটি আসতেছে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার পরে ইনস্টল করে অ্যাপসটি ওপেন করবেন। তো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন অন রাখবেন, তা নাহলে সে সংটা খুঁজে পাবে না। তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু স্টার্ট। তো এই ট্যাপ টু স্টার্ট এইখানে ক্লিক করার আগে আপনি যেটা করবেন যে আপনার অন্য একটা ডিভাইসে আপনি যে মিউজিকের লিঙ্ক খুঁজতে যাচ্ছেন ওই মিউজিকটা প্লে করবেন। তো আমি একটা মিউজিক প্লে করতেছি। তো প্লে করে আপনি যেটা করবেন যে আপনার যে ফোনটা ওই ডিভাইসের স্পিকারের কাছে নিয়ে ধরবেন। তো আমি একটা মিউজিক প্লে করি এখন। তো এবার আমি এইখানে এই যে ট্যাপ টু স্টার্ট এইখানে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন যে এটা ঘুরতেছে, এখন ধরি ওই স্পিকারের কাছে। তো দেখেন যে এটা একটা লিঙ্ক নিয়ে আসছে যে প্লে অন স্পটিফাই এবং প্লে অন ইউটিউব। তো আমি সরাসরি ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে গিয়ে আমি ইউটিউবের একটা অ্যাপ সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে মিউজিকটা আমরা মাত্র শুনলাম, তো এই ওই মিউজিকটাই এটা নিয়ে আসছে ধরে। তো এখান থেকে এই যে লিঙ্কটা, এখান থেকে আমরা ইউটিউবের যে লিঙ্ক পাইছি এখান থেকে আমরা খুব সহজে এই মিউজিকের ডাউনলোড লিঙ্ক বের করতে পারবো। তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো মিউজিকেরই আপনার ডাউনলোড লিঙ্ক আপনি বের করতে পারবেন। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি, সিম্পল একটা বিষয়। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।